সর্বম শুভমায়াম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব সিংহলগ্ন সিংহ রাশির এপ্রিল 2024-এ দৈনিক পথ চলা নিয়ে। তো সিংহলগ্ন সিংহ রাশি এপ্রিল মাসে আপনাদের বেশ কিছু ক্রিটিক্যাল অ্যাসপেক্টস আছে। প্রথম হলো যে 13 এপ্রিল অবধি, আপ টু 13 এপ্রিল আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ রবি অষ্টমে থাকছে রাহু যুক্ত হয়ে, এবং এই অষ্টমের রবি রাহুর সঙ্গে বক্রী নিচস্থ বুধ যুক্ত হবে, প্লাস সেখানে তুঙ্গস্থ শুক্রও থাকছে। তো প্রথম কথা তো নিজেদের হেলথ, নামযশহানি, কিছু একটা বিশেষ অপবাদ সৃষ্টি হওয়া, কর্মক্ষেত্রে কোনো ভিক্টিমাইজড হওয়া, আর্থিক প্রতারণা, সব দিকে আপনাদের সাবধান থাকতে হবে। অষ্টম ভাবের এই যে গ্রহ সংযোগ, এটা কিন্তু আকস্মিকভাবে একটা বিশেষ বিপদ, লাইফ টাইম ড্যামেজ করার মতো একটা বিপদ এখানে কিন্তু সৃষ্টি হতে পারে। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। ভাগ্যস্থানে বৃহস্পতি থাকার কারণে একটা বিশেষ সেফটি নেট, কিন্তু সেই সেফটি নেটের উপর পূর্ণ ভরসা না করে নিজের পুরুষাকারকেও প্রয়োগ করে একটা সতর্কতা সাবধানতার মাধ্যমে নিজেকে কিন্তু সেফ রাখার বিশেষ প্রয়োজন আছে। 1 এপ্রিলেই আপনাদের বুধ বক্রগতিতে যাবে ভাগ্যস্থানে, বৃহস্পতি যুক্ত বুধ। এই বুধ কিন্তু ডিস্টারবেন্স শুরু করে দেবে নানান রকম আর্থিক দিকে, প্লাস মাইনাস, কম্পিউটার ল্যাপটপ ক্র্যাশ করা, কমিউনিকেশনে ডিস্টারবেন্স, ট্রেড কমার্সে ডিস্টারবেন্স। এই বুধ বক্রগতিতে 9 এপ্রিল চলে যাবে আপনাদের অষ্টমে, সেখানে রাহু যুক্ত হবে, রবি যুক্ত হবে, শুক্র যুক্ত হবে। এই বুধ অষ্টমে গিয়ে 24 এপ্রিল ডাইরেক্ট হবে। তো বক্রী নিচস্থ বুধ আবার মার্গী নিচস্থ বুধ রাহু যুক্ত হয়ে বিশেষভাবে আপনাদের কিন্তু পীড়িত করার জন্য একটা পজিশনে থাকছে। বি ভেরি ভেরি কেয়ারফুল। 24 এপ্রিল গিয়ে বুধ ডাইরেক্ট হবে, তাও কিন্তু সেটা খুব একটা শুভ পরিস্থিতি নয়। রাজ্যকারী গ্রহ চতুর্থ নবমপতি মঙ্গল সপ্তমে থাকছে 23 এপ্রিল অবধি শনিযুক্ত হয়ে, নানানভাবে জীবনে ঘাত প্রতিঘাত, প্রতি পদে বিলম্ব, অবস্টেকলস, বিরোধিতা, এটা অলরেডি আপনারা অনুভব করছেন 15 মার্চ থেকে। এই মঙ্গল 23 এপ্রিল মীন রাশিতে সঞ্চার করবে। অষ্টমে মঙ্গল রাহু নিচস্থ বুধ, দর্শক বন্ধু বি ভেরি ভেরি কেয়ারফুল, বড় রকমের চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ। যদিও রবি বৃহস্পতি নবমে বিশেষ রাজযোগ সৃষ্টি করবে, বিশেষভাবে আপনাদের সহায়তা করবে, রক্ষা করবে, কিন্তু অষ্টমের মঙ্গল রাহু নিচস্থ বুধ বিশেষভাবে কিন্তু একটা ট্রাভেলসাম জায়গা, পকেট বটেই। 25 এপ্রিল অবধি শুক্র মীন রাশিতে থাকছে, 25 এপ্রিল শুক্র মেষে সঞ্চার করবে। 25 এপ্রিল মেষে শুক্রের সঞ্চারের পর শুক্র বৃহস্পতি মেষে যে যোগটা সৃষ্টি হবে পঞ্চম দশম, সেটা কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ ফর ক্যারিয়ার। 6 এপ্রিল শনি কুম্ভ রাশিতে নক্ষত্র সঞ্চার করবে, শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। একেবারে ফান্ডামেন্টাল স্তরে মনে রাখবেন সিংহলগ্ন সিংহরাশি আপনাদের হেলথ, আর একটা অ্যালার্টনেসের প্রয়োজনীয়তা আছে। আর 8th হাউস খুব স্ট্রংলি অ্যাক্টিভেটেড হচ্ছে, আর্থিক প্রতারণা, ডোন্ট গেট ইন টু এনি ফিনান্সিয়াল ডিলস। কোনো ফিনান্সিয়াল ডিলকে পরখ করারও প্রয়োজন নেই, পরখ করতে গিয়ে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ হয়ে গেছে।
তো বি ভেরি কেয়ারফুল এবং কোনো রকম রিস্ক নেবেন না। এই বুধ আর মঙ্গলের যে চ্যালেঞ্জটা থাকছে তার জন্য আমি আলাদা ভিডিও করেছি, সেখানে মন্ত্র সাধনা নিয়ে আলোচনা করেছি, আজকে আবারও একটু উল্লেখ করে দিচ্ছি। বুধের জন্য বিশেষ শক্তিশালী পৌরাণিক মন্ত্র প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ। প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ। আর মঙ্গলের জন্য বিশেষ শক্তিশালী দক্ষিণ ভারতের তামিল ভাষায় এক মন্ত্র ভিনাই ওডা বিডুম কাঠির ভেল মারাভেন, ভিনাই ওডা বিডুম কাঠির ভেল মারাভেন। তামিলনাড়ুর এক বিশেষ সিদ্ধপুরুষ, 14th century সিদ্ধপুরুষ অরুণাগিরি নাথারকে স্বয়ং ভগবান কার্তিক, ভগবান মুরুগান এই মন্ত্র দিয়েছিলেন। তো 3, 7, 11 যে যতবার পারবেন, 3 বারটা তো খুবই শর্ট, ছোটো মন্ত্র, 11, 21, 51 করবেন ডিপেন্ডিং অন ইয়োর সিচুয়েশান, কারণ টাইমটা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল মান্থ অফ এপ্রিল। এবং আপনাদের অষ্টমে 8th house লগ্ন রাশির অধিপতি সূর্যকে নিয়ে কিন্তু টোটাল সোলার এক্লিপস হচ্ছে, সুতরাং একটা সুইপিং চেঞ্জ, একটা সুইপিং ক্রাইসিস আপনাদের জীবনে আসার সম্ভাবনা প্রবল। মনে করবেন যে যা ইচ্ছে মনে করুন, ভয় দেখাচ্ছি ইত্যাদি অনেকেই অনেক ভুলভাল কথা বলেন, ভুলভাল কথা বলতে তো ট্যাক্স লাগে, কথা বলতেই ট্যাক্স লাগে না তো, ভুলভাল আর সঠিকে কী ট্যাক্স, কোনো এক্সট্রা GST তো নেই। তো এটা একটা স্ট্রং ওয়ার্নিং, কারণ আপনাদের 8th house লগ্ন রাশির অধিপতিকে নিয়ে টোটাল সোলার এক্লিপস, তো একটা বিশেষ সাডেন ইভেন্ট হওয়ার সম্ভাবনা, বি ভেরি ভেরি কেয়ারফুল। 23rd April মঙ্গলের সঞ্চার হলে মঙ্গল আর বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় হবে, অষ্টমপতি অষ্টমে নবমে, নবমপতি অষ্টমে। এই ক্ষেত্রে একটা বিশেষ কিছু আর্থিক লাভ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা ডিপেন্ডিং অন ইয়ার হরোস্কোপ, একটা হিউজ ফিনান্সিয়াল গেন বা লস। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd April 2024 সিংহলগ্ন সিংহরাশির জন্য বিশেষ শুভ, সন্তানের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ, নিজেদের দুর্ভ্রমণ, আর্থিক দিক, কর্ম পরিবর্তন ইত্যাদি সার্বিকভাবে কিন্তু আপনাদের জন্য শুভ। 3rd and 4th প্রচুর পরিশ্রমের দিন, অনেক শ্রম করে সমস্ত কাজ উদ্ধার হবে এবং একটা মেন্টাল প্রেশার অনুভব করবেন। 5th and 6th 5 আর 6 April 2024 সিংহলগ্ন সিংহরাশি মেজাজ একদম সপ্তমে থাকবে, প্লিজ বি ভেরি কেয়ারফুল। মন মানসিকতার মধ্যে চরম রাগ ক্রোধ দম্ভ ডমিনেটিং অ্যাটিচিউড, সেখান থেকে একটা মানুষের সঙ্গে বিবাদ হওয়া, ক্ষেত্রবিশেষে হাতাহাতি হওয়ারও কিন্তু সম্ভাবনা, প্লিজ বি ভেরি কেয়ারফুল। দাম্পত্য জীবনে বিশেষ বিবাদ হওয়ার সম্ভাবনা, পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 7th and 8th April 2024 সিংহলগ্ন সিংহরাশি ইমোশনাল মাইন্ড আবেগপ্রবণ হয়ে কোনো বিশেষ ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেখান থেকে নিজেদের স্থায়ী দাম্পত্য জীবনে একটা ডিফিকাল্টি তৈরি হওয়া, প্লিজ বি ভেরি কেয়ারফুল। 9th and 10th April 2024 ভাগ্য পরিবর্তনের সময় দুর্ভ্রমণের যোগ, কর্ম পরিবর্তন, সন্তানের একটা বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে। 11, 12, 13 11th, 12th and 13th কর্মস্থানে বিদেশের যোগাযোগ, বিশেষ কিছু অ্যাক্টিভিটি,
ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা সুফল পাবেন, কিন্তু মন মেজাজের উপর একটা অবশ্যই সংযম রাখতে হবে। 14 আর 15 আয় উন্নতির বিশেষ যোগ, সন্তানের জন্য বিশেষ শুভ। 16 আর 17 16th আর 17th এপ্রিল 2024 সিংহলগ্ন সিংহরাশি, মন একটু বিক্ষিপ্ত থাকবে কিন্তু দূরভ্রমণ থেকে আয় উন্নতির প্রবল যোগ। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, মেডিটেশন ইত্যাদি, তীর্থভ্রমণ, এইসব বিষয়ে কিন্তু আপনারা অনেক শুভফল পাবেন, অনেক বেশি মাত্রায় স্যাটিসফ্যাকশন পাবেন। 18, 19, 20 আবার দূরভ্রমণের যোগ, এবং বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা দমন করার অ্যারোগেন্স, এই জায়গাটা প্লিজ বি ভেরি কেয়ারফুল, কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা হিটেড এক্সচেঞ্জ হয়ে যেতে পারে। এবং পারিবারিক ক্ষেত্রে, গৃহ পরিবেশে একটা খুব উগ্র পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। 21 আর 22 ফিনান্সিয়াল ম্যাটার্সে বি ভেরি কেয়ারফুল সিংহলগ্ন সিংহরাশি। কোনো পুরনো আয়কর সংক্রান্ত কিছু পেনাল্টির জায়গা তৈরি হয়ে যেতে পারে, একটা ফিনান্সিয়াল লস, একটা ফিনান্সিয়াল পানিশমেন্ট, এই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা। এবং চোখ সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে 21st আর 22nd। 23, 24, 25 23rd, 24th, 25th এপ্রিল আবার সিংহলগ্ন সিংহরাশির জন্য যথেষ্ট শুভ। ছোটো ভাই বোনদের একটা ভাগ্যোদয়ের সম্ভাবনা, কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ, বিদ্যাক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ শুভ, এবং অনেক দিনের চেষ্টায় গৃহ পরিবর্তন করতে পারেন। 26 আর 27 আবার গিয়ে একটু মন মানসিকতার মধ্যে অবসাদ বিদ্বেষ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা, সাংসারিক জীবনে গৃহ পরিবেশে একটু বিবাদের একটা পরিস্থিতি তৈরি হওয়া, মন একটু বিক্ষিপ্ত থাকবে, কোনো সিদ্ধান্ত নিতে সাবধান। 28th আর 29th এপ্রিল 2024 সন্তানের জন্য বিশেষ শুভ। আপনাদের আর্থিক দিকে কিছু নতুন রাস্তা খোলা এবং নতুন আয়ের পথ খুলতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনারা ডাইভার্সিফিকেশনের দিক চিন্তা করতে পারেন। 30 এপ্রিল 2024 মাসের শেষ দিন সিংহলগ্ন সিংহরাশি, আবার প্রচুর শ্রম, অনেক লেবার দিয়ে কাজ উদ্ধার হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, এবং মানসিক আর শারীরিক দুটো দিকেই কিন্তু খুব ক্লান্তি অনুভব করবেন। ওভারঅল সিংহলগ্ন সিংহরাশি এই এপ্রিল মাসটা প্লিজ বি ভেরি কেয়ারফুল। আমি ভয় দেখাচ্ছি এটা ভেবে নিয়েই আপনারা কেয়ারফুল হন, এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কারণ অষ্টমভাবে সূর্যগ্রহণ, মঙ্গল শনি একত্রে, মঙ্গল রাহু অষ্টমে, মঙ্গল রাহু বুধ অষ্টমে, উই হ্যাভ এ পারফেক্ট রেসিপি ফর এ পারফেক্ট গ্র্যান্ড ডিজাস্টার। তো এই জায়গাগুলোকে উপেক্ষা না করে আমাকে, আমার তথ্যগুলোকে আন্ডার এস্টিমেট না করে নিজেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই কিন্তু খুব সিরিয়াসলি, খুব ফোকাসের সঙ্গে, খুব অ্যাওয়ারনেস আর অ্যাটেনশনের সঙ্গে এপ্রিল মাসটার পথ চলবেন। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।